হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি বনি আমিন, এখন চট্টগ্রামের আগ্রাবাদের একটি অঞ্চলে আছি। এখন রাত প্রায় 11:30, শীতের রাত। এখন টেম্পারেচার অলমোস্ট 18 ডিগ্রি সেলসিয়াস। আমি আমার আশেপাশে ডানে বামে আছে কিছু বস্তি এলাকা, আম জনতা, এরা সাধারণ মানুষ। এদের কাছে জগতের যে আধুনিকতা সেটা এখনও তাদের নজরে আসেনি। এখনও তাদের কাছে বিশ্ব রাজনীতি একেবারে অজানা একটি বিষয়। কিন্তু গান, সঙ্গীত, যে লোকগীতি, সেই বিষয়ে তারা তাদের হৃদয়ে ধারণ করে রেখেছে। আমার কিন্তু ওদের গানটা শুনে কিন্তু আমার নিদ আসছে না। আমার বাড়িটা পাশে, এই বস্তির পাশেই আমি বসবাস করি, অর্থাৎ আমার পৈতৃক একটা ভিটা আছে এই বস্তির ঠিক কাছে। বাংলাদেশ পুরোটাই বস্তি। প্রধানমন্ত্রী যে বাসভবন, তার আশেপাশেই 1 কিলোমিটারের ভেতরে পেয়ে যাবেন অনেকগুলো বস্তি। তো আমিও সেরকম একটা বস্তি থেকে এখন কথা বলছি। আমার পেছনে যারা আছে তারা এখন গায়েন গাইবে এবং তাদের গানগুলো আমরা রেকর্ড করব। বন্ধুরা চলো দেখি শুনি, আজ হচ্ছে 18 জানুয়ারি 2018। বন্ধুরা চলো দেখি এবার ওদের গান শুনি। হ্যাঁ, থ্যাংক ইউ, চলো। আমি কোন সাধনে পাবো তোমারে মান্দারি মাওলারে, ওরে আমি কোন সাধনে পাবো তোমারে, ওরে আমি বন্দী হইয়া ওরে মায়ার জালে, আমি দিন কাটাইলাম হেলে ডুলে, আমি বন্দি গহিয়াম আবার মায়ার জালে, আমি পার করিয়া কেনি বেয়া মারে বান্দারি মাওলারে, আমি কোন সাধনে পাবো গো তোমারে, আমি কোন সাধনে পাবো। Thank you.
জানিসি ডাকি তোমারে বান্দারি মাওলারে, কোন সাগর পাবো তোমারে। হ্যালো বন্ধুরা, আমরা বেশ কয়েকটি গান শুনলাম। বাংলার যেই দিকগুলো আমার ভালো লাগে সেগুলো হচ্ছে এই সরল সহজ মনির এই লোকগুলোর যেই তাদের প্রাণের আকুতি, তাদের যে গাওয়া লোকগীতি, এগুলো আমাকে আমার শৈশবের দিকে টেনে নিয়ে যায়। আমার শৈশবের বেড়ে ওঠা এই ধরনের লোকদের সাথে গ্রামে গঞ্জে আমি ঘুরে ঘুরে বেড়িয়েছিলাম যাযাবরের মতো। আজ আমি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছি, আর বাংলাদেশে এসে গ্রাম থেকে গঞ্জে, বস্তি থেকে বস্তিতে আমি ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, তোমাদের নিশ্চয় ভালো লেগেছে। আমার সাথে যারা আছে দেখো, ডানে বামে এরা সকলেই গেয়েছে, চেষ্টা করেছে ওদের মন থেকে যতটুকু গাওয়ার। আগামীতে আরও শোনার অপেক্ষায় আমরা আছি। আজ চট্টগ্রামে আমার শেষ দিন, আগামীকাল আমি চলে যাব চট্টগ্রাম ছেড়ে, কিন্তু ওদেরকে আমি আমার মনের সাথে আমার হৃদয়ে আমি নিয়ে গেলাম। বন্ধুরা, এখন শীতকাল, আজ 18 জানুয়ারি 2018, আমি বনি আমিন আগ্রাবাদ থেকে কথা বলছিলাম। দিস ইজ বনি আমিন ফ্রম আগ্রাবাদ চিটাগং বাংলাদেশ।